যে লোক স্বতন্ত্র দাঁড়াইছে সেও আওয়ামী লীগ, যে ডামি দাঁড়াইছে সেও আওয়ামী লীগ। বহু ভোট কেন্দ্রে 2% 1% ভোট পড়েছে, সব মিলে সর্বোচ্চ 5% ভোট করেছে। পত্র পত্রিকার মাধ্যমে ভারতের একটা পত্রিকা দ্য হিন্দু ভয়েস, সেই পত্রিকাটা রিপোর্ট করেছে, সেই রিপোর্ট হলোই যে এখানে এই নির্বাচনকে কেন্দ্র করে এই মানে ঘোষপাড়ায় এখানে একজন ছেলে, তার নাম হচ্ছে অরুণ বরুণ, সে বরুণ মানে নিহত হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে। এই ঘটনাটা আমরা সরেজমিনে দেখার জন্য এখানে আসলাম। আমরা শুধু এইটুকু বলতে চাই যে আমাদের ফাইন্ডিংসগুলো তো আমরা বলার প্রশ্ন ওঠে না, এটা তো আমরা নিজেরা যা দেখলাম শুনলাম বুঝলাম, যেহেতু এর মধ্যে আমরা লয়ার আছি, এর মধ্যে আমাদের পলিটিশিয়ানরা আছে, আমরা যেটা দেখলাম শুনলাম যেটা বুঝলাম তারই সত্য ঘটনাটা আমাদের সারা বাংলাদেশের টোটাল ঘটনার সাথে কমপ্লাই করে আমরা একটা রিপোর্ট তৈরি করব। এখানে আমাদের বক্তব্য হচ্ছে এই যে ঘটনার সময়ের কালটা হচ্ছে নির্বাচন, এবং এই নির্বাচন নির্বাচনকে এবারকার নির্বাচনের প্রেক্ষাপটটা কী ছিল, এবারকার নির্বাচনের প্রেক্ষাপট ছিল যে এই নির্বাচনে বিএনপি এবং বিএনপির সাথে সমমনা রাজনৈতিক দল এবং বাইরেও অনেক রাজনৈতিক দল তারা এই নির্বাচনকে মানে বর্জন করেছে। আমরা বলছি বর্জন করো, আমরা বর্জন করো, এই বর্জনের ডাকে সাড়া দিয়ে এদেশে 54টা ভোট কেন্দ্রে একজনও ভোটার যায়নি, একবার শূন্য। এদেশে বহু ভোট কেন্দ্রে 2% 1% ভোট পড়েছে, সব মিলে সর্বোচ্চ 5% ভোট করেছে, তার মানে যে 95% অফ আর মেজরিটি পিপল তারা দে বয়কটেড দিস ইলেকশন, তারা ভোট বর্জন করেছে। এই নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য একটাই ছিল, আমরা একটাই বলেছি যে নির্বাচন হয়ে গেছে তো নির্বাচন আগেই, এটা পাতানো নির্বাচন, এক দলের ভিতরে খেলা, মানে প্রার্থী যিনি সরকারি নৌকার সেও আওয়ামী লীগ করে, যে লোক স্বতন্ত্র দাঁড়াইছে সেও আওয়ামী লীগ, যে ডামি দাঁড়াইছে সেও আওয়ামী লীগ, যারা বিরোধী দলীয় তারাও আওয়ামী লীগ কর্তৃক মানে মনোনীত, তুমি এইখানে এবং তারা তার ইয়েতে লিখেছি ওই যে কী বলে ওই যে মানে পোস্টারে যে আওয়ামী লীগ কর্তৃক মানে আওয়ামী লীগ কর্তৃক সমর্থিত বিএনপি জাতীয় পার্টি কর্তৃক মনোনীত প্রার্থী, এটা হচ্ছে রিয়েলিটি। অতএব সবই এক দল, তাহলে খেলা হলো একদলীয় খেলা, একদলীয় খেলা, সেই খেলার মধ্যে মানে ভিক্টিম এসে দাঁড়ালো মানে হিন্দু সম্প্রদায়ের লোকজন, ধর্মীয় সংখ্যালঘুরা, একই গ্রামে হয়তো মুসলমান আছে হিন্দু আছে, সরি শুধু মুসলমান আছে, সেখানে মুসলমানদের মধ্যে হয়তো দলের বিভাজন আছে, সে জায়গায় কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, সেখানে কোনো মানে লুটপাট ভাঙচুর মারধর হয়নি। এখানে যে মারা গেল সেই ছেলেটা ছিল অল্প বয়সী, তার স্ত্রী সেও অল্প বয়সী, তার একটা কন্যা সে হলো 7-এ পড়ে, এটা কত বড় বেদনাদায়ক, হৃদয় বিদারক, এই যে মৃত্যু, এই যে অকাল মৃত্যু মার কি, এই যে নৃশংস হত্যাকাণ্ড, তার বাবার রক্তাক্ত দেহ যখন এই মেয়েটা দেখলো যে আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবে না, যে কোনোদিন আর ফিরে আসবে না, এটা তো আপনার দেখেছেন, এটা আমরা বুঝলাম। এখন ব্যাপারটা হলো যে আমরা এটা বলে গেলাম যে আমাদের পার্টির তরফ থেকে, পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি বা অন্য নেতারা এখানে আছেন, পার্টির তরফ থেকে যে কোনো ধরনের মানে সহযোগিতা বা যে কোনো ধরনের মানে এদের আপদ বিপদের পাশে থাকা এটা আমরা করব। এদের মামলা মকদ্দমার ব্যাপারে যদি আমাদের কাছে কোনো সহযোগিতার জন্য আসে সেটা একেবারে বিনা পয়সা আমরা সে সাহায্য করবো।